রামপুরহাটের ছোট্ট বিট্টু এখন বাংলার রঞ্জি দলে। উত্তরপ্রদেশের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ দিয়ে রঞ্জি অভিযান শুরু করতে চলেছে বাংলা। আগামী 13-16 ডিসেম্বর ইডেন গার্ডেনে ম্যাচ, আর পরের ম্যাচ 20-23 ডিসেম্বর হিমাচল প্রদেশের বিরুদ্ধে। এই দুটি ম্যাচের জন্য বাংলা দল ঘোষিত হয়েছে। তাতে 18 জনের দলে সুযোগ পেয়েছেন বীরভূমের রামপুরহাটের সুমন্ত গুপ্ত, যার ডাকনাম বিট্টু। এই দলে নবাগত সুমন্ত গুপ্ত। আগামী দুটি ম্যাচে প্রথম একাদশে সুমন্ত গুপ্ত সুযোগ পায় কিনা সেদিকেই নজর বীরভূমবাসীর। একসময় টিভিতে ক্রিকেট চলছে, তা দেখে মায়ের থেকে খুনতে চেয়ে নিয়ে 3 বছরের ছেলেটা ছোড়া প্লাস্টিকের বল দিয়ে ক্রিকেট খেলত। আগ্রহ দেখে বাবা অনিল গুপ্ত ছেলেকে খেলা শেখাতে শুরু করেন। তিনিও একসময় জেলা ক্রিকেট দল ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলেছিলেন। রামপুরহাট দেশবন্ধু রোডের বাসিন্দা সেই বিট্টু আজকের সুমন্ত গুপ্ত। উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে সুযোগ পেয়েছেন তিনি। এর আগে 2020 সালে বাংলা থেকে রঞ্জি দলে রামপুরহাট থেকে গোলাম মুস্তাফা সুযোগ পেয়েও খেলার সুযোগ পাননি। তারও আগে 1980 সালে বাংলা রঞ্জি দলের হয়ে খেলেছেন সিউড়ির প্রবাল ঘোষ। 2017 সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নজরে পড়েন সুমন্ত। এখন সৌরভের বরিশাল ক্লাবে খেলছে সুমন্ত। তার আগে ইস্টবেঙ্গলে কোচ প্রণব নন্দীর তত্ত্বাবধানে খেলেছেন সুমন্ত। ইস্টবেঙ্গলের হয়ে এমসি ঘোষ ট্রফিতে সর্বোচ্চ রান করেছিলেন সুমন্ত। ইস্টবেঙ্গলের আগে YMCA ও ভিক্টোরিয়া স্পোর্টিং এর হয়েও খেলেছেন সুমন্ত। সে সময়ে ক্লাবের তাঁবুতেই সুমন্তকে রাত কাটাতে হতো। বিট্টু জানান, ছোট থেকে সৌরভ ও সচিনকেই ভালো লাগতো। এবার রঞ্জিতে সুযোগ পেয়েছি, বাংলাকে চ্যাম্পিয়ন করাটাই লক্ষ্য। বিট্টুর ওপর নজর সকল রামপুরহাটবাসী, শহরবাসী সহ গোটার বীরভূমের মানুষ। রঞ্জি থেকে বিট্টু জাতীয় দলের হয়ে সুযোগ পাক। রামপুরহাট টিভিকে বিশেষ সাক্ষাৎকারে কি বললেন বিট্টু, শুনুন একবার। প্রচন্ড ভালো লাগছে রঞ্জি ট্রফিতে সুযোগ পেয়ে। হ্যাঁ, ঠিকই বলছো, রঞ্জি ট্রফি একটা বড় প্ল্যাটফর্ম। অ্যাকচুয়ালি বেঙ্গলের হয়ে আমি এর আগে শেখ মুস্তাক আলীর বিজয় ট্রফি খেলেছি, আর রঞ্জি ট্রফিতে সুযোগ পেয়ে অনেকই ভালো লাগছে। আগামী দিনে কি ভাবনা বলতে গেলে, এখন একটাই চিন্তা, এখন একটাই ভাবনা, এখন একটাই লক্ষ্য, যে বেঙ্গলকে চ্যাম্পিয়ন করা। রঞ্জি ট্রফি আর বেঙ্গলের হয়ে যে 200% আমার ক্রিকেট জগতে আসা আমার বাবার হাত ধরে। ছোট থেকে ভালো লাগতো প্লেয়ার বলতে গেলে সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, আর এখন তোমার অজিঙ্ক্য রাহানেকে অনেক লাইক করি। ওর বিহেভিয়ার, ওনার ব্যাটিং ভালো লাগে আমার। প্রথম মাঠে আসা বাবার হাত ধরে। আর জাতীয় দল শুধু নয়, যে কোনো জায়গাতেই সুযোগ পেতে গেলে বা কিছু অ্যাচিভ করতে গেলে পরিশ্রম অবশ্যই দরকার। পরিশ্রমের বিকল্প নেই, এটা আমি ছোট থেকে বাবা আমাকে শিখিয়েছে। আর আমি পরিশ্রমের উপরই বেশি বিলিভ করি। আর পরিশ্রম শুধু ইন্ডিয়া টিমে খেলার জন্য নয়, রঞ্জি ট্রফি বা ক্লাব ক্রিকেট বা যে কোনো লেভেলে সাকসেস হওয়ার জন্য পরিশ্রমের বিকল্প ছাড়া কিছু নেই। থ্যাংক ইউ।